वेलकम माय फ्रेंड्स, आज हमरा वीडियोते आलोचना करब यूनिफॉर्म करिकुलम स्ट्रक्चर फॉर टू ईयर बीएड प्रोग्राम इन वेस्ट बेंगल फॉलोइंग एनसीटी रेगुलेशन 2014 साले एनसीटी जे रेगुलेशन तैयारी करे चिलो बीएड करिकुलम सम्पर्के সেই কারিকুলাম টু ইয়ার্সের কারিকুলাম। এই টু ইয়ার্স কারিকুলাম ইউনিফর্ম নিয়ে আমরা আলোচনা করব আজকের ভিডিওতে। পশ্চিমবঙ্গ কেমন ধরনের কারিকুলাম স্ট্রাকচার তৈরি করেছে তার বিস্তারিত আলোচনা আমরা এই ভিডিওতে করব। থিওরি, প্র্যাকটিকাম এবং অন্যান্য অ্যাক্টিভিটি নিয়েও আমরা এই ভিডিওতে আলোচনা করব। তাই ভিডিওতে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটিতে নজর রাখুন। তাহলে আশা করি টু ইয়ার্স বিএডের যে একটা বিস্তর কারিকুলাম স্ট্রাকচার এটা সম্পর্কে সম্যক ধারণা লাভ করতে পারবেন। বিএড পাঠ্যক্রমের দু বছরের এই চারটি সেমিস্টার অর্থাৎ দু বছরের বিএড পাঠ্যক্রম, এই দু বছর সময়টিকে চারটি সেমিস্টারে ভাগ করা হয়েছে। আমরা আলোচনা করব ধারাবাহিক চারটি সেমিস্টারে এবং চারটি সেমিস্টারের সাথে যুক্ত অন্যান্য প্রাসঙ্গিক অ্যাক্টিভিটিগুলো নিয়ে। ধারাবাহিকতার সূত্রে আমরা একদম শুরুতেই চলে আসছি ফার্স্ট সেমিস্টার। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ফার্স্ট সেমিস্টারে আমি নাম্বারটিকে দুটি ভাগে ভাগ করে দেখাচ্ছি। টোটাল ফার্স্ট সেমিস্টারে ফুল মার্কস রয়েছে 500 মার্কস। এটির দুটি ভাগ, একটি থিওরি এবং একটি প্র্যাকটিকাম। থিওরিতে 325 মার্কস এবং প্র্যাকটিকামে রয়েছে 175 মার্কস, সব মিলিয়ে 500 মার্কস। এই 500 মার্কসেরই কিন্তু একটা স্টুডেন্ট পরীক্ষা দেবে, কিন্তু দুটি বিভাগে, একটি থিওরি এবং একটি প্র্যাকটিকাম। এবারে দেখুন আমরা থিওরি পার্টটিতে আলোচনা করব এবং থিওরি পার্টটিতে যেমন আমরা আগে দেখেছিলাম যে থিওরি পার্টটিতে যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারটি কেমন করে রয়েছে। থিওরি পার্টটি ফার্স্ট সেমিস্টারে মূলত 5টি পেপার রয়েছে। মেন পেপার 2টি, প্রথম দেখুন 1.1.1, তার আন্ডারে আবার 2টি হাফ রয়েছে। এই 1.1.1 বা আমি যতগুলো আলোচনা করব পেপারগুলো একটি পেপার কোড বা কোর্স কোড হিসেবে আমি উল্লেখ করব। এই কোর্স কোডগুলো অ্যাকচুয়ালি প্রথমে যে নাম্বারটি রয়েছে এই নাম্বারটি হচ্ছে ফর বিএড, অর্থাৎ প্রথম ওয়ানটি হচ্ছে বিএড, দ্বিতীয় ওয়ানটি যেটা রয়েছে সেই ওয়ানটি হচ্ছে সেমিস্টার কোড, তৃতীয় যে ওয়ানটি রয়েছে এই ওয়ানটি হচ্ছে অ্যাকচুয়ালি সাবজেক্ট কোড। সাবজেক্ট সেটি বিভিন্ন সেমিস্টারে বিভিন্ন সিরিয়ালি সেটা রয়েছে, আমরা আলোচনার ধারাবাহিকতাতে আপনারা নিজেরাই লক্ষ্য করলে বুঝতে পারবেন এটি কেমনভাবে রয়েছে। তবে মাথায় রাখতে হবে দুটি ডট দিয়ে 3টি নাম্বার রয়েছে। প্রথম নাম্বারটি ফর বিএড, দ্বিতীয় নাম্বারটি ফর সেমিস্টার, তৃতীয় নাম্বারটি হচ্ছে সাবজেক্ট। দেখুন 1.1.1 এখানে 2টো পেপার রয়েছে, একটি পেপার বাট 2টো হাফ, প্রথম হাফ এবং দ্বিতীয় হাফ। ঠিক তার ফুল নাম্বারটি রয়েছে এই পেপারে 100, তবে ফার্স্ট হাফের জন্য 50, সেকেন্ড হাফের জন্য 50। আবারও বলছি এটা থিওরিটিক্যাল পার্ট। এই 50 এবং 50 একটি পেপারে একটি হাফে 50 নাম্বার, পরবর্তী হাফে 50 নাম্বার। তারপরে রয়েছে 1.1.2, এই পেপারটিরও 2টি হাফ রয়েছে, ফার্স্ট হাফ অ্যান্ড সেকেন্ড হাফ, এখানেও 50 50 100, অর্থাৎ 100 মার্কস। পরবর্তীতে 1.1.4 ল্যাঙ্গুয়েজ অ্যাক্রস কারিকুলাম, এখানেও 50 মার্কস। তারপরে রয়েছে 1.1.5
আন্ডারস্ট্যান্ডিং ডিসিপ্লিন অ্যান্ড সাবজেক্ট, এখানেও 50 মার্কস। তারপরে রয়েছে 1.1 ইপিসি 1 রিডিং অ্যান্ড রিফ্লেক্টিং অন টেক্সট, এখানে 25 মার্কস। প্রথমে যে ফুল মার্কস আমরা দেখতে পাচ্ছি, এই ফুল মার্কসটি হচ্ছে ওই সাবজেক্টগুলোর ক্ষেত্রে কী কীভাবে থিওরিটিক্যাল পার্টে নাম্বারগুলো রয়েছে, 325, সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। আগে আমি বলেছিলাম 325, 175 সব মিলিয়ে 500 মার্কস ফার্স্ট সেমিস্টারে। থিওরিটিক্যাল 325টা আমি নিশ্চয়ই দেখাতে পারলাম। এই 325টি অ্যাকচুয়ালি কীভাবে আমরা নাম্বার অ্যারেঞ্জের ক্ষেত্রে দেখতে পাবো, তারপরেই রয়েছে, দেখুন আমি দেখাচ্ছি ইন্টারনাল অ্যাসেসমেন্ট, এক্সটার্নাল অ্যাসেসমেন্ট। প্রত্যেকটি হাফের ক্ষেত্রে বা পেপারের ক্ষেত্রে দেখুন দেখানো আছে 35 মার্কস এক্সটার্নাল অ্যাসেসমেন্ট। এই এক্সটার্নাল অ্যাসেসমেন্টে 35 মার্কস মানে ছেলেরা, প্রত্যেকটি স্টুডেন্ট যারা পরীক্ষার জন্য অ্যাপিয়ার হবে রিটিন এক্সামের জন্য, এই রিটিন এক্সামের জন্য তাদেরকে 35 মার্কসের রিটিন এক্সাম দিতে হবে। তার পাশেই রয়েছে ইন্টারনাল অ্যাসেসমেন্ট 15। এই ইন্টারনাল অ্যাসেসমেন্ট 15 হচ্ছে প্রত্যেকটি পেপারে যে রয়েছে ইন্টারনাল অ্যাসেসমেন্ট 15, এই 15টা হচ্ছে তাকে তার কলেজের ক্ষেত্রে তার টিচাররা তাকে অ্যাসেসমেন্ট করবে। সেটা হোম অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে হতে পারে, মাধ্যমে হতে পারে, পিপিডি প্রেজেন্টেশনের মাধ্যমে হতে পারে, যে কোনো মাধ্যমে তাকে ইন্টারনাল অ্যাসেসমেন্ট করবে স্টুডেন্টকে। তাদের হাতে থাকবে 15 মার্কস, অর্থাৎ ওই স্টুডেন্টটি তার কলেজের আন্ডারে প্রত্যেকটি হাফ কিংবা পেপারের আন্ডারে 15 মার্কস করে থাকছে প্রত্যেকটি 50 নম্বরের এগনেস্টে, একটি একটি সাবজেক্টের এগনেস্টে। সেটা 50 হতে পারে, 25 মার্কস হতে পারে। তবে মাথায় রাখতে হবে ছাত্রছাত্রীরা কিন্তু পরীক্ষার জন্য অ্যাপিয়ার হবে 35 মার্কস ফর রিটিন এক্সাম। তাহলে 35 অ্যান্ড 15 এই নিয়ে থিওরি কিন্তু একটি সাবজেক্টের জন্য 50 মার্কস। ঠিক এই অর্ডারে প্রত্যেকটি হাব এবং প্রত্যেকটি সাবজেক্টের ক্ষেত্রে ইকুয়াল ডিস্ট্রিবিউশন রয়েছে। যেমন পরবর্তী ক্ষেত্রে 1.1.1 সেকেন্ড হাফের ক্ষেত্রে 50 মার্কস, 35 প্লাস 15, 1.1.2 তার দুটো হাফ প্রত্যেকটি হাফে 35 প্লাস 15, 35 প্লাস 15, ল্যাঙ্গুয়েজ অ্যাক্রস দ্য কারিকুলামে সেখানে 35 প্লাস 15, আন্ডারস্ট্যান্ডিং ডিসিপ্লিন অ্যান্ড সাবজেক্ট সেখানেও 35 অ্যান্ড 15 প্লাস 15, এই নিয়ে 50, রিডিং অ্যান্ড রিফ্লেক্টিং অন টেক্সট 1.1.EPC1 এখানে কিন্তু 25 মার্কস, এখানে কোনো ইন্টারনাল অ্যাসেসমেন্ট নেই, 25 মার্কসের সাবজেক্টের ফুল নাম্বার, এই 25 মার্কসের তাকে রিটিন এক্সাম অ্যাপিয়ার হতে হবে এবং সে রিটিন এক্সাম অ্যাপিয়ার হবে। তাহলে ইন্টারনাল অ্যাসেসমেন্টে 325 টোটাল যে থিওরিটিক্যাল পার্টের নাম্বার, এই থিওরিটিক্যাল পার্টের ফার্স্ট সেমিস্টারে 325 নাম্বারসের মধ্যে তার কলেজ অ্যাসেসমেন্ট করবে 90 নাম্বারসের। এই অ্যাসেসমেন্টটা প্রত্যেকটি সাবজেক্টের এগনেস্টে হবে, যেই সাবজেক্টগুলোতে নাম্বার আছে শুধু ইপিসি বাদে। এবং সেই অ্যাসেসমেন্টের ক্ষেত্রে ইউনিভার্সিটি রুলস অনুযায়ী তাকে হোম অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে তার অ্যাসেসমেন্ট হতে পারে, পিপিডির মাধ্যমে হতে পারে এবং তার ইন্টারভিউ ভাইবা ফেসের মাধ্যমে হতে পারে। 15 নাম্বার করে তার অ্যাসেসমেন্ট হবে এবং 35 করে তাকে যে রিটিন এক্সাম দিতে হবে, থিওরিটিক্যাল রিটিন এক্সাম, 235 নাম্বারের সে রিটিন এক্সাম অ্যাপিয়ার হবে। তাহলে ফার্স্ট সেমিস্টারে একটা স্টুডেন্ট রিটিন পরীক্ষা দেবে 235 মার্কসের। এরপরে চলে যাচ্ছি ফার্স্ট সেমিস্টারের প্র্যাকটিকাম পোর্শনটি কেমন রয়েছে। ফার্স্ট সেমিস্টারের প্র্যাকটিকাম পোর্শনটি কেমন রয়েছে, এনগেজমেন্ট উইথ ফিল্ড প্র্যাকটিকাম, এখানে দেখলে বোঝা যাবে যে আমি যেমন আগে পেপার কোডগুলো বলেছিলাম 1.1.1, 1.1.2, ঠিক এখানে পেপার কোড হিসেবে সাবজেক্টগুলো তোলা রয়েছে। 1.1.1 এখানে কিন্তু প্র্যাকটিকাম একটি, ফুল মার্কসের ঘরটা লক্ষ্য করলে বোঝা যাবে 175, আগেও বলেছিলাম টোটাল 175 প্র্যাকটিকাম পোর্শন। এই 175-এর পেপার কোড 1.1.1 এখানে কিন্তু প্র্যাকটিকাম 25, প্রত্যেকটি 25 মানে হচ্ছে কিন্তু 1 ক্রেডিট, 25 মার্কস। তারপরে রয়েছে 1.1.2 এখানেও 25 মার্কস, অর্থাৎ একটি প্র্যাকটিকাম।
পরে রয়েছে 1.1.4, এখানে রয়েছে 50 মার্কস, মানে দুটো প্র্যাকটিক্যাল। তারপরে রয়েছে 1.1.5, 50 মার্কস, মানে দুটো প্র্যাকটিক্যাল। তারপরে রয়েছে 1.1.1.1.EPC1, এখানে রয়েছে 25 মার্কস। তাহলে বোঝা যাচ্ছে 25 মানে হচ্ছে একটা প্র্যাকটিক্যাল, আর 50 মানে হচ্ছে দুটো প্র্যাকটিক্যাল। তাহলে প্রথমে যে পেপারটি রয়েছে তার একটি প্র্যাকটিক্যাল, দ্বিতীয় যে পেপারটি রয়েছে তার একটি প্র্যাকটিক্যাল, তৃতীয় যে পেপারটি রয়েছে তার দুটি প্র্যাকটিক্যাল 1.1.4-এ এবং 1.1.5-এ দুটি প্র্যাকটিক্যাল। এই প্র্যাকটিক্যালের নাম্বারটা বা 25টি, ঠিক আগে যেমন আমি থিওরির ক্ষেত্রে বলেছিলাম, এখানে ফুল মার্কস 25 প্র্যাকটিক্যাল। এই প্র্যাকটিক্যাল 25টা কেমন ডিস্ট্রিবিউশন রয়েছে, 15 নম্বর এক্সটার্নাল অ্যাসেসমেন্ট, অর্থাৎ একটি করে প্র্যাকটিক্যাল করতে হবে, যেখানে 25 রয়েছে একটা প্র্যাকটিক্যাল হবে, আর যে পেপারে 50 রয়েছে সেখানে দুটো প্র্যাকটিক্যাল হবে। কিন্তু মাথায় রাখতে হবে এই 25 নম্বরের অ্যাসেসমেন্টটা হবে 15 নম্বর এক্সটার্নাল অ্যাসেসমেন্ট হবে এবং 10 নম্বর হচ্ছে ইন্টারনাল অ্যাসেসমেন্ট হবে। অর্থাৎ প্রত্যেকটি পেপারে 25 প্র্যাকটিক্যালের এগনেস্টে এক্সটার্নাল যিনি পরীক্ষা নিতে আসবেন কলেজে, তিনি 15 নম্বরের ইভ্যালুয়েশন করবেন এবং কলেজের যিনি টিচার থাকবেন তিনি 10 নম্বরের ইভ্যালুয়েশন করবেন। তাহলে ঠিক একই 25-এ যদি এই সিকোয়েন্সে থাকে তাহলে 50 নম্বরসের ক্ষেত্রে ব্যাপারটা ডবল হয়ে যাবে, অর্থাৎ 30 নম্বর হবে এক্সটার্নাল অ্যাসেসমেন্ট। অর্থাৎ প্রত্যেকটি প্র্যাকটিক্যামে যদি 15 করে এক্সটার্নাল হয় তাহলে দুটি প্র্যাকটিক্যামের ক্ষেত্রে ডেফিনেটলি 30 হবে, এবং একটি প্র্যাকটিক্যামের ক্ষেত্রে যদি ইন্টারনাল অ্যাসেসমেন্টের ক্ষেত্রে 10 নম্বর হয় তাহলে দুটির ক্ষেত্রে 20 হবে। ঠিক সেই সিকোয়েন্সে নাম্বারটি রয়েছে। প্র্যাকটিক্যাম পোর্শন ফার্স্ট সেমিস্টারে এক্সটার্নাল ইভ্যালুয়েশনের জন্য রয়েছে 105 মার্কস এবং ইন্টারনাল অ্যাসেসমেন্টের জন্য রয়েছে 70 মার্কস, টোটাল মিলিয়ে 175। বোঝা গেছে তাহলে ফার্স্ট সেমিস্টারে আমরা টোটাল 500-এর নাম্বারের ডিস্ট্রিবিউশনটি কারিকুলাম অনুসারে কেমন রয়েছে। পরবর্তীতে চলে যাচ্ছি সেকেন্ড সেমিস্টার। সেকেন্ড সেমিস্টারের ক্ষেত্রে 500 মার্কস, থিওরিটিক্যাল পোর্শন রয়েছে 325। এই থিওরিটিক্যাল 325 এবং ইন্টারনাল অ্যাসেসমেন্ট 90 এবং এক্সটার্নাল অ্যাসেসমেন্ট 235। প্র্যাকটিক্যাম পোর্শন 175, এর 70 ইন্টারনাল, 105 এক্সটার্নাল অ্যাসেসমেন্ট। যাওয়া যাক থিওরিটিক্যাল পোর্শনে। সেকেন্ড সেমিস্টারে থিওরিটিক্যাল পোর্শনে আমরা দেখতে পাচ্ছি 5টি পেপার রয়েছে। এখানেও আবার ঠিক একইভাবে দুটো পেপারের ক্ষেত্রে হাফ ডিস্ট্রিবিউশন রয়েছে, যেমন 1.2.3, এখানে দুটি হাফ রয়েছে, দুটি হাফের ফুল নাম্বার হচ্ছে 50 অ্যান্ড 50। তারপরে রয়েছে পেডাগগিক্যাল স্কুল সাবজেক্ট, মানে মেথড সাবজেক্ট, এখানে একটি হাফ রয়েছে, এর কোনো হাফ ডিস্ট্রিবিউশন নেই, একটি ফুল পেপার 50 মার্কস। নলেজ অ্যান্ড কারিকুলাম ফুল পেপার 50 মার্কস। অ্যাসেসমেন্ট ফর লার্নিং দুটো হাফ, দুটো হাফের ক্ষেত্রে 50 অ্যান্ড 50। তারপরে 1.2.EPC2 ড্রামা অ্যান্ড আর্ট ইন এডুকেশন 25 মার্কস। তাহলে এখানে যতগুলো পেপার রয়েছে তার নাম্বার ডিস্ট্রিবিউশনটা ঠিক 325 হয়ে গেল, অর্থাৎ 1.2.3-তে দুটো হাফ মিলিয়ে 100, 1.2.7-এ পেডাগগিক্যাল সাবজেক্ট 50, নলেজ অ্যান্ড কারিকুলাম 1.2.8-এ 50, 1.2.9 অ্যাসেসমেন্ট ফর লার্নিং দুটো হাফ 50 অ্যান্ড 50, এবং ড্রামাটাইজেশন ড্রামা অ্যান্ড আর্ট ইন এডুকেশন EPC2 25 মার্কস, সব মিলিয়ে 325 নিচে নিশ্চয়ই দেখা যাচ্ছে। এর ঠিক একইভাবে ইন্টারনাল অ্যাসেসমেন্ট, আগেও আমি ফার্স্ট সেমিস্টারের ক্ষেত্রে বলেছিলাম প্রত্যেকটি পেপারের 50 নম্বরের এগনেস্টে 15 নম্বর করে থাকছে ইন্টারনাল কলেজের স্যারেদের হাতে, এবং এক্সটার্নাল পোর্শন অর্থাৎ রিটিনের জন্য থিওরিটিক্যাল পোর্শনের যারা রিটিন পরীক্ষা দিচ্ছে থিওরিটিক্যাল পার্টের নাম্বারটির 35, প্রত্যেকটি 50 নম্বরের ক্ষেত্রে 35। এই 35টা হচ্ছে শিক্ষার্থীরা যারা সেন্টারে এক্সাম দিতে যাচ্ছে রিটিন এক্সাম, তার জন্য 35 নম্বরের কোশ্চেন পেপার থাকবে এবং 35 নম্বরের সে এক্সাম অ্যাপিয়ার হবে, আর প্রত্যেকটি 35-এর সাথে 15 করে যোগ হয়ে 50 হয়েছে।
এই 50 নাম্বারের যে 35 রিটিন এক্সাম দিল এবং তার 15 এই 15 নাম্বারটা হচ্ছে ইন্টারনাল অ্যাসেসমেন্টের জন্য থেকে যাচ্ছে। এই ইন্টারনাল অ্যাসেসমেন্টটা তার কলেজে ইভ্যালুয়েশন হবে, ঠিক প্রথম সেমিস্টারে যা বলেছিলাম সেটা অ্যাসেসমেন্ট হোম অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে হতে পারে, মাধ্যমে হতে পারে, ভাইভার মাধ্যমে হতে পারে, কিংবা পিপিটি প্রেজেন্টেশনের মাধ্যমে হতে পারে 15 নাম্বারের ইভ্যালুয়েশন। তাহলে 15 নাম্বারের ইভ্যালুয়েশনগুলো যদি প্রত্যেক পেপারে থাকে, ঠিক এখানেও ইপিসির ইপিসির জন্য কোনো ইন্টারনাল ইভ্যালুয়েশন নেই, তাই এখানে টোটাল 90। এবং আবার যদি আমরা দেখি এক্সটার্নালের ক্ষেত্রে 235, অর্থাৎ প্রত্যেকটি পেপারে 35 করে যে রিটিন এক্সাম নিচ্ছে, এখানে কোনো এক্সটার্নাল কলেজে পরীক্ষা নেওয়ার জন্য এই 35 নয়, পরীক্ষা দিতে যেতে হবে রিটিন এক্সামের জন্য 25। তাহলে আমি প্রথমেই 325, অর্থাৎ প্রথমেই আমি দেখলাম যে আমার থিওরিটিক্যাল পার্টের 325টা আমার কেমন করে রয়েছে। এরপরে চলে যাচ্ছি প্র্যাকটিকাম পোর্শন, সেমিস্টার টুর প্র্যাকটিকাম পোর্শনটি ঠিক ওই পেপারগুলোই রয়েছে 1.2.3, 1.2.7A, 1.2.8A, 1.2.9 ইপিসি টু, যে পেপারগুলোতে প্রথম রয়েছে 1.2.3 লার্নিং অ্যান্ড টিচিং 25 মার্কস প্র্যাকটিকাম, মানে একটা প্র্যাকটিকাম। 1.2.7A পেডাগগিক্যাল সাবজেক্ট, পেডাগগি সাবজেক্ট, স্কুল সাবজেক্ট, এর 50 মার্কস, মানে দুটো প্র্যাকটিকাম। 1.2.8A নলেজ অ্যান্ড কারিকুলাম 25 মার্কস, মানে একটা প্র্যাকটিকাম। 1.2.9 অ্যাসেসমেন্ট ফর লার্নিং 50 মার্কস, মানে দুটো প্র্যাকটিকাম। 1.2.APC2 ড্রামা অ্যান্ড আর্ট এডুকেশন 25, মানে একটা প্র্যাকটিকাম, সব মিলিয়ে 175। এখানেও ঠিক একইভাবে প্র্যাকটিকা ফার্স্ট সেমিস্টারের মতো প্র্যাকটিকামের ক্ষেত্রে 25 নাম্বারসের জন্য 15 নাম্বার এক্সটার্নাল, যিনি পরীক্ষা নিতে আসবেন, প্রত্যেকটি প্র্যাকটিকাম দেখবেন এবং ভাইবা ইভ্যালুয়েট করবেন, এবং সেই 25 নাম্বারটা দুটো ভাগে ভাগ রয়েছে, 15+10, 15টি রয়েছে এক্সটার্নাল ইভ্যালুয়েশন, 10 নাম্বার রয়েছে কলেজের সাবজেক্ট টিচারের হাতে। এবং যেটাতে দুটো প্র্যাকটিকাম রয়েছে সেটা যেমন 50, তাহলে এই নাম্বারটি ডবল হয়ে যাবে, অর্থাৎ এক্সটার্নাল ইভ্যালুয়েশন 15+15 30, আর 10+10 অর্থাৎ 20। অর্থাৎ যতগুলো 50 রয়েছে তার আন্ডারে এক্সটার্নালের দুটো প্রত্যেকটি প্র্যাকটিকামের মাথায় রাখতে হবে, প্রত্যেকটি প্র্যাকটিকামের জন্য 15 নাম্বার এক্সটার্নাল ইভ্যালুয়েশন হবে, 10 নাম্বার ইন্টারনাল ইভ্যালুয়েশন হবে। যেখানে দুটো প্র্যাকটিকাম রয়েছে সেখানে 30 নাম্বারসের এক্সটার্নাল আর 20 নাম্বারসের ইন্টারনাল, এই সব মিলিয়ে 105 মার্কসের ইভ্যালুয়েশন করবেন এক্সটার্নাল এবং 70 নাম্বারের ইভ্যালুয়েশন করবেন ইন্টারনাল, সব মিলিয়ে 175 প্র্যাকটিকাম থিওরিটিক্যাল পোর্শন, প্র্যাকটিক্যাল পোর্শন বিএড সেকেন্ড সেমিস্টারের জন্য। থার্ড সেমিস্টারের ক্ষেত্রে লক্ষ্য করুন, এই সেমিস্টারের অনেক বেশি অ্যাক্টিভিটি এবং অনেক বেশি স্ট্রাকচার, ইউনিক স্ট্রাকচার এখানে লক্ষ্য করলে দেখা যাবে। ঠিক এখানেও প্রথম সেমিস্টার এবং দ্বিতীয় সেমিস্টারের মতো এখানেও কিন্তু সেমিস্টারের ফুল মার্কস 500। এই 500-এর ডিস্ট্রিবিউশনটি রয়েছে থিওরি পেপার 1.3.7B পেডাগগি সাবজেক্ট অর্থাৎ মেথড সাবজেক্ট 50 মার্কস, স্কুল ইন্টার্নশিপ 350 মার্কস, প্র্যাকটিকাম 1.3.7B পেডাগগি সাবজেক্ট 25 মার্কস এবং কমিউনিটি বেসড অ্যাক্টিভিটি 75 মার্কস, সব মিলিয়ে 500 মার্কস। এর ডিস্ট্রিবিউশনটি কেমন রয়েছে আমি সেটা পরবর্তীতে আলোচনা করছি। চলুন আমরা থার্ড সেমিস্টারের 500 মার্কসের থিওরিটিক্যাল পার্টটা কেমন করে রয়েছে সেটা আমরা দেখে নিই। এখানে থিওরিটিক্যাল পোর্শনটি রয়েছে, একটাই পেপার রয়েছে থিওরি পেপার এই পুরো সেমিস্টারে, পেপারটি হচ্ছে 1.3.7B অর্থাৎ পেডাগগি সাবজেক্ট মেথড সাবজেক্ট, ফুল নাম্বার হচ্ছে 50। এই ফুল মার্কস 50-র ক্ষেত্রে ঠিক আগের মতো ডিস্ট্রিবিউশন 35+15, অর্থাৎ 35 মার্কসের এক্সটার্নাল রিটিন এক্সাম দিতে যেতে হবে, 15 নাম্বার থাকছে কলেজের ওই সাবজেক্টের সাবজেক্ট টিচারের হাতে। তারপরে রয়েছে স্কুল ইন্টার্নশিপ 350 মার্কস, এই 350 মার্কসের 175 এক্সটার্নালের হাতে এবং 175 ইন্টার্নালের হাতে। তবে
খেয়াল করতে হবে এই 175টি ডিস্ট্রিবিউশন কিন্তু আমরা পরে আলোচনা করছি যে 175টি নাম্বারটি অ্যাকচুয়ালি কেমন করে ডিস্ট্রিবিউশন করা হয়েছে। উপরে 50 নাম্বারটিতে দুটো ডিস্ট্রিবিউশন রয়েছে 400 and 100। তাহলে আমরা 400টা দেখতে পেলাম, 400-এর ডিস্ট্রিবিউশনটি কেমন রয়েছে। স্কুল ইন্টার্নশিপ 350 এবং সাবজেক্ট 50, সব মিলিয়ে 400। এই 350 মার্কসের দুটো ভাগ, একটা ইন্টারনাল এবং এক্সটার্নাল। ইন্টারনালের হাতে 175, এক্সটার্নালের হাতেও 175। চলুন আমরা প্র্যাকটিকাম পোর্শনটা দেখি। প্র্যাকটিকাম পোর্শনটি থার্ড সেমিস্টারে কেমন রয়েছে। 1.3.7B পেডাগগিক্যাল স্কুল সাবজেক্টে একটি প্র্যাকটিকাম রয়েছে, 25 মার্কস। এক্সটার্নালের হাতে ঠিক আগের সেমিস্টারগুলোর মতো 15 এবং ইন্টারনালের হাতে 10 মার্কস, ইন্টারনাল সাবজেক্ট টিচারের হাতে। কমিউনিটি বেসড অ্যাক্টিভিটিটা কী রয়েছে, কমিউনিটি বেসড অ্যাক্টিভিটি এখানে একটি রয়েছে প্র্যাকটিকাম, যেটা 75 মার্কস। এই 75 মার্কসটির দুটি ভাগ রয়েছে, ইন্টারনাল এবং এক্সটার্নাল। অর্থাৎ 75 মার্কসটি স্টুডেন্টকে ইভ্যালুয়েট করবেন দুইজন ব্যক্তি, এক্সটার্নাল এবং ইন্টারনাল। এক্সটার্নাল 45 মার্কস এবং ইন্টারনাল 30 মার্কস। সব মিলিয়ে এক্সটার্নালের ইভ্যালুয়েশনের ক্ষেত্রে থাকছে প্র্যাকটিকাম পোর্শনে 60 এবং ইন্টারনালের ক্ষেত্রে থাকছে প্র্যাকটিকাম পোর্শনের ক্ষেত্রে 40। এই সব মিলিয়ে 100 মার্কস। তাহলে ওখানে লেখা ছিল 500 মার্কসের দুটো ভাগ, একটা হচ্ছে 400 প্লাস 100। 100টি হচ্ছে প্র্যাকটিকাম পোর্শন আর 400টি হচ্ছে থিওরিটিক্যাল পোর্শন, যেখানে স্কুল ইন্টার্নশিপ যুক্ত রয়েছে। আমরা আগে আলোচনা করেছিলাম যে 350 মার্কস, এই 350 মার্কসটি অ্যাকচুয়ালি দুটো ভাগে ভাগ রয়েছে, 175 এক্সটার্নাল এবং 175 ইন্টারনাল। কেমন করে রয়েছে আমরা সেটা পরবর্তীতে আলোচনা করব বলেছিলাম, সেটা আমরা এখানে দেখাচ্ছি। এখানে 150 মার্কস রয়েছে এক্সটার্নাল এক্সামিনার, 150 মার্কস। তার পরবর্তী পর্যায়ে রয়েছে ইন্টারনাল ইভ্যালুয়েশন করবে 50 মার্কস, YC, TIC, প্রিন্সিপাল, যে কোনো একজন। ওই যে স্কুল ইন্টার্নশিপটা যে সময় চলবে সেই পুরো টাইমটার মধ্যে, তার পুরো টাইম পিরিয়ডটার মধ্যে ইভ্যালুয়েশনের 50 মার্কস থাকছে প্রিন্সিপাল, YC, TIC-র হাতে। তারপরে থাকছে সাবজেক্ট টিচারের হাতে 50, যিনি লার্নিং ডিজাইনগুলো অ্যাপ্রুভ করবেন, নির্দিষ্ট সাবজেক্ট টিচার। তারপরে থাকছে মেন্টর স্কুল এডুকেটর, টোটাল প্রোগ্রামের যে স্কুল ইন্টার্নশিপ টিচিংয়ে যে স্টুডেন্টরা যাবে, স্টুডেন্টরা টিচিংয়ে যাওয়ার জন্য একজন মেন্টর থাকবেন যিনি পুরো প্রোগ্রামটি অপারেট করবেন, তিনার হাতে থাকছে 50 মার্কস। তারপরে থাকছে ফাইল রিপোর্ট, অর্থাৎ লার্নিং ডিজাইন, এক্সটার্নাল 25, এখানে থাকছে পুরো রিপোর্ট। ফাইল রিপোর্টটার ক্ষেত্রে থাকছে 50 মার্কস, এই 50 মার্কসের ক্ষেত্রে থাকছে দুটো ভাগ, ইন্টারনাল এক্সটার্নাল থাকছে 25 মার্কস এবং সাবজেক্ট টিচারের হাতে থাকছে 25 মার্কস। এই সাবজেক্ট টিচার এবং এক্সটার্নাল দুজনে মিলে কিন্তু 50 মার্কসের দাবিদার। টোটাল 350 মার্কস কিন্তু এখানে রয়েছে। এরপরে রয়েছে উল্টো দিকে, ডান দিকে ঠিক লক্ষ্য করলে দেখতে পাবেন 1.3.7B, এখানে 35 মার্কস থিওরিটিক্যাল পোর্শন রয়েছে আর 15 মার্কস রয়েছে ইন্টারনাল অ্যাসেসমেন্ট, যেমন করে থাকে এই পুরো ডিস্ট্রিবিউশনটার ক্ষেত্রে আমি এখানে উল্লেখ করে দিয়েছি। এটা হচ্ছে ইভ্যালুয়েশন, যেটা 400-এর মধ্যে থিওরিটিক্যাল পোর্শন রয়েছে। এই 400-এর মধ্যে থিওরিটিক্যাল পোর্শনে যে অংশটা রয়েছে সেটা কিন্তু আমি এখানে আলোচনা করলাম। তাহলে 400-এর থিওরিটিক্যাল পার্টে আমরা দুটো জিনিস দেখেছিলাম, 350 মার্কসের ডিস্ট্রিবিউশন, আর একটা দেখেছিলাম 50 মার্কসের ডিস্ট্রিবিউশন। 50 মার্কসের ক্ষেত্রে 35 প্লাস 15 এখানে আমি দেখিয়ে দিয়েছি এবং এখানে আমি 350 মার্কসটি কেমন করে থাকবে সেটাও আমি দেখিয়ে দিয়েছি। পরবর্তীতে লক্ষ্য করলে দেখতে পাবেন যে সাবজেক্ট 1.3.7B
এই অংশটিতে যে সাবজেক্টগুলো রয়েছে, মেথড সাবজেক্টগুলো, তার যে প্র্যাকটিকাম একটি করতে হবে বলেছি আমি, এই একটি প্র্যাকটিকামগুলো এতগুলো অ্যাক্টিভিটি এরিয়া থেকে তাকে করতে হবে। সোশ্যাল সায়েন্স, সায়েন্স, ম্যাথস এবং ল্যাঙ্গুয়েজ সাবজেক্টের ক্ষেত্রে তার এতগুলো এরিয়া, এতগুলো এরিয়া রয়েছে, সেই এরিয়াগুলোর মধ্যে তাকে সিলেকশন করে করতে হবে। তারপরে রয়েছে যে আমি যে নাম্বারগুলো ভাগ করার ক্ষেত্রে বলেছিলাম যে 150 মার্কস এক্সটার্নাল ইভ্যালুয়েশন, 150 মার্কস, যেটা আমি 350 থিওরিটিক্যাল পোর্শন দেখাতে গিয়ে একটু আগেই দেখালাম, সেই 150 মার্কসটি কেমন করে ডিস্ট্রিবিউশন করা রয়েছে এক্সটার্নালের ক্ষেত্রে। 10টি টিচিং স্কিল রয়েছে, তার ফাইনাল টিচিং ইভ্যালুয়েট করা হবে। অর্থাৎ সে যে 3 মাস টিচিং করেছে, এই 3 মান্থ টিচিংয়ের মধ্যে একটা সময় এক্সটার্নাল আসবেন ফাইনাল টিচিং নিতে। তিনি ফাইনাল টিচিং নেওয়ার সময় 10টি স্কিলকে তিনি অবজার্ভ করবেন এবং প্রত্যেকটি স্কিলের এক টেস্টে 15 নাম্বার করে আছে, তিনি 15 নাম্বার করে ইভ্যালুয়েট করবেন এবং সেই 15 নাম্বার করে 10টি স্কিল থাকলে 150 নাম্বার হয়, সেই 150 নাম্বারের দাবিদার কিন্তু এক্সটার্নাল। আমি এই 10টি স্কিল এখানে দেখিয়ে দিয়েছি। এই 10টি স্কিলের এগনেস্টে যে আমি বলেছিলাম পরবর্তী দ্বিতীয়তে ছিল প্রিন্সিপাল YC TIC যে কোনো একজন 50 নাম্বারের দাবিদার 350 মার্কসের। এই 50 নাম্বারের তাহলে প্রথম 150 চলে গেল, তারপরে থাকছে 50 মার্কস। এই 50 মার্কস HOD মানে প্রিন্সিপাল YC HOD TIC ইভ্যালুয়েট করবেন, তিনিও ঠিক 5 নাম্বার করবে পার স্কিলে, তিনি অবজার্ভ করবেন 10টি স্কিল, 5 নাম্বার করে তিনি অবজার্ভ করবেন 10টি স্কিল, তাহলে 10×5=50। পরবর্তীতে সাবজেক্ট টিচার অবজার্ভ করবেন প্রত্যেকটি স্কিল 5 নাম্বার করে, ওই 10টি স্কিল যেগুলোকে ফাইনাল টিচিং করতে হবে, এই 10টি স্কিল অবজার্ভ করবেন, তিনিও 5 নাম্বার করে 50 নাম্বার। পরবর্তীতে মেন্টর যিনি থাকবেন তিনিও প্রত্যেকটি স্কিলে 5 নাম্বার করে অবজার্ভ করবেন, ফাইনাল টিচিং প্র্যাকটিস টিচিংকে কেন্দ্র করে 50 নাম্বার। প্রিন্সিপাল, সাবজেক্ট টিচার এবং মেন্টর প্রত্যেকেই কিন্তু অবজার্ভ করবেন প্র্যাকটিস টিচিং টাইম পিরিয়ডকে লক্ষ্য করে। এক্সটার্নাল কিন্তু ইভ্যালুয়েট করবেন প্রত্যেকটি স্কিলের 15 নাম্বার করে, 10টি স্কিল তিনি ইভ্যালুয়েট করবেন 150 নাম্বার কিন্তু ফাইনাল টিচিংকে লক্ষ্য করে, সব মিলিয়ে 300 নাম্বার। এরপরে থাকছে যে 25+25, যেটা 50 নাম্বার আমি বলেছিলাম, 25+25 350-এর ক্ষেত্রে, 350-এর ক্ষেত্রে আমি বলেছিলাম যে দেখুন আমি আবারও একবার দেখিয়ে দিচ্ছি, 350-এর ক্ষেত্রে ফাইল অবলিক রিপোর্ট 50 মার্কস, এই 50 মার্কসের 2টো ভাগ রয়েছে, একটা সাবজেক্ট টিচার আর একটি রয়েছে এক্সটার্নাল। এই 25+25 ইভ্যালুয়েশনের এরিয়াটা কেমন, এখানে 2টো ভাগ রয়েছে, 25+25, 25টি এক্সটার্নালের ক্ষেত্রে, 25টি কেমন, টু টিচিং এড ডিউরিং টিচিং ইন্টার্নশিপ, তার পুরো টিচিং ইন্টার্নশিপ যে চলছিল 3 মান্থের, এই টাইম পিরিয়ডটির মধ্যে তার যে যতগুলো টিচিং এড তৈরি করেছে তার মধ্যে বেস্ট 2টো টিচিং এড সে নিয়ে আসবে, যার এগনেস্টে এক্সটার্নাল 10 মার্কস দেবে এবং ইভ্যালুয়েট করবে এবং ইন্টারনাল সাবজেক্ট টিচার 10 নাম্বারের ইভ্যালুয়েট করবে। তারপরে রয়েছে ফাইল 60 লার্নিং ডিজাইন, 60খানা যে লার্নিং ডিজাইন তৈরি করতে হবে পেডাগগিক্যাল সাবজেক্টকে ফলো করে, তার উপর ভিত্তি করে এই 60টি লার্নিং ডিজাইনের যে ফাইলটি রেডি হবে, একটা ভলিউম খাতা রেডি হবে, যেটির 5 নাম্বার রয়েছে, যেটিতে এক্সটার্নাল 5 নাম্বারের ইভ্যালুয়েশন করবে, সাবজেক্ট টিচার 5 নাম্বারসের ইভ্যালুয়েট করবে। তারপরে থাকছে ভাইভা ভয়েস, যেটা 10 নাম্বার এক্সটার্নাল অ্যান্ড 10 নাম্বার ইন্টারনাল সাবজেক্ট টিচার, এই সব মিলিয়ে ওই 50 নাম্বারসের 2টো ভাগ, 25+25 এক্সটার্নাল এবং ইন্টারনাল সাবজেক্ট টিচার 50 নাম্বার।
পরবর্তীতে রয়েছে যে স্কুল ইন্টার্নশিপের মধ্যে কাজগুলো অ্যাকচুয়ালি কী থাকছে। স্কুল ইন্টার্নশিপের মধ্যে তার থাকছে 60 লার্নিং ডিজাইন তৈরি করতে হচ্ছে, এবং 60 লার্নিং ডিজাইন যে তাকে তৈরি করতে হবে, এই 60 লার্নিং ডিজাইন কিন্তু 1.3.7B সাবজেক্টের উপর ভিত্তি করেই, সাবজেক্টের উপর ভিত্তি করে তাকে তৈরি করতে হবে 60খানা লার্নিং ডিজাইন। তার নির্দিষ্ট ফরম্যাট রয়েছে, যে ফরম্যাট ফলো করে কিন্তু প্রত্যেকটি সাবজেক্টের স্টুডেন্টকে তাকে কিন্তু 60খানা লার্নিং ডিজাইন করতে হবে। তারপরে থাকছে কি স্কুল ইন্টার্নশিপে স্কুল ইন্টার্নশিপের মধ্যে এটা তাকে তৈরি করতে হচ্ছে, এবং পরবর্তী পর্যায়ে থাকছে তার থার্ড সেমিস্টারে কমিউনিটি বেসড অ্যাক্টিভিটি একটা প্র্যাকটিকাম থাকছে, যেখানে তিনটি একটা লিস্ট দেওয়া রয়েছে ইউনিভার্সিটির সিলেকশন লিস্ট, সিলেক্টেড কতগুলো টপিক, তার যে কোনো তিনটি টপিক নিয়ে 75 মার্কসের একটা প্র্যাকটিকাম করতে হবে কমিউনিটি বেসড অ্যাক্টিভিটি। এই কমিউনিটি বেসড অ্যাক্টিভিটিটি তার কতগুলো সাবজেক্ট লিস্ট রয়েছে আমরা এবারে আলোচনা করছি। কমিউনিটি বেসড অ্যাক্টিভিটিতে অ্যাকচুয়ালি কী রয়েছে, করতে হবে স্টুডেন্টকে এই প্র্যাকটিকামটি 75 মার্কসের করতে হবে তিনটি টপিক বেছে নিয়ে। আমরা আগেও আলোচনার ক্ষেত্রে দেখেছি প্রত্যেকটি প্র্যাকটিকাম 25 মার্কস, তাহলে মেনে নাও এখানে 3খানা প্র্যাকটিকাম একসাথে যুক্ত রয়েছে, 3টে টপিক, তাই 25 × 3 = 75। প্রত্যেকটি প্র্যাকটিকাম 25 করে হলে 3টে প্র্যাকটিকাম 75 হয়, ঠিক তেমন করেই এখানে 3টি টপিককে বেছে নিতে হবে, যে কোনো 3টি টপিক, এখানে যতগুলো টপিক রয়েছে যে কোনো 3টি টপিক বেছে নিয়ে তাকে কিন্তু এই প্র্যাকটিকাম ফাইলটি রেডি করতে হবে। পরবর্তীতে আমরা চলে যাচ্ছি ফোর্থ সেমিস্টারের ক্ষেত্রে এখানে থিওরিটিক্যাল পোর্শন 300 এবং প্র্যাকটিকাম পোর্শন 200। প্র্যাকটিকাম 200-এর মধ্যে 80 থাকছে ইন্টারনাল, 120 থাকছে এক্সটার্নাল অ্যাসেসমেন্ট। থিওরিটিক্যাল 300-এর মধ্যে 90 থাকছে ইন্টারনাল, 210 থাকছে এক্সটার্নাল অ্যাসেসমেন্ট। কেমন করে রয়েছে থিওরিটিক্যাল পোর্শনটা আমরা দেখব। এখানে থিওরিটিক্যাল পোর্শনের মধ্যে রয়েছে 1.4.6 একটি পেপার 50 মার্কস, 1.4.8B একটি পেপার নলেজ অ্যান্ড কারিকুলাম 50 মার্কস, 1.4.10 এখানে থাকছে একটি পেপার 50 মার্কস, এরপরে থাকছে 1.4.11 যেখানে থাকছে অপশনাল পেপার, কতগুলো অপশনাল পেপার রয়েছে সে কথায় আমি পরে আসছি, 50 মার্কস। তারপরে থাকছে 1.4.APC3 50 মার্কস, 1.4.EPC4 50 মার্কস, এই সব মিলিয়ে 300 মার্কস। অর্থাৎ প্রত্যেকটি সিঙ্গেল পেপার এবং প্রত্যেকটি পেপারে 50-50 নাম্বার রয়েছে। এই ফিফটি নাম্বারের ঠিক আগের মতো, অন্যান্য সেমিস্টারের মতো, 50 নাম্বার্সের মধ্যে 35 তাকে স্টুডেন্ট রিটিন এক্সাম দিতে যাবে, রিটিন এক্সামের জন্য অ্যাপিয়ার হবে, এবং 15 নাম্বার করে থাকছে ইন্টারনাল অ্যাসেসমেন্টের জন্য সাবজেক্ট টিচারের আন্ডারে। তাহলে 300 মার্কসের দুটো ভাগ পাচ্ছি, একটা রিটিন এক্সামের জন্য থাকছে 35 মার্কস পার পেপার, আর 15 নাম্বার থাকছে সাবজেক্ট টিচার, স্কুল কলেজের সাবজেক্ট টিচার, এই নিয়ে 35 + 15 সব পেপারের 50 মার্কস, 50 মার্কসের ডিস্ট্রিবিউশনটা ঠিক এইরকম। তাহলে টোটাল 6টি পেপার রয়েছে এই সেমিস্টারে, 6টি পেপারের 210 নাম্বার থাকছে রিটিন এক্সামের জন্য, এবং 90 নাম্বার থাকছে থিওরিটিক্যাল পোর্শনের ইন্টারনাল অ্যাসেসমেন্টের জন্য। অপশনাল পেপারের ক্ষেত্রে আমি বলেছিলাম 1.4.11 অপশনাল পেপার বলে কতগুলো জায়গা রয়েছে যেটাতে স্টার মার্ক দেওয়া রয়েছে 1.4.11। এখানে ইউনিভার্সিটির কতগুলো 6টি সিলেক্টেড অপশনাল পেপার রয়েছে, প্রত্যেকটি স্টুডেন্টকে যে কোনো একটি অপশনাল পেপার তাকে চুজ করতে হবে। এই অপশনাল পেপারটি যে তাকে চুজ করতে হবে, যে কোনো একটি অপশনাল পেপার নির্দিষ্ট টাইমে তাকে সিলেকশন করে কলেজকে সেটা জানিয়ে দিতে হবে। এই অপশনাল পেপারগুলো রয়েছে হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন, পিস অ্যান্ড ভ্যালু এডুকেশন, গাইডেন্স অ্যান্ড কাউন্সিলিং, ওয়ার্ক অ্যান্ড ভোকেশনাল এডুকেশন, ইয়োগা এডুকেশন, এনভায়রনমেন্ট অ্যান্ড পপুলেশন এডুকেশন। প্র্যাকটিকাম পোর্শনটি এই সেমিস্টারে কেমন রয়েছে, 1.4.11
4.6 এখানে থাকছে 25 অর্থাৎ একটি প্র্যাকটিকাম, তারপরে থাকছে 1.4.8b একটি প্র্যাকটিকাম 25, 1.4.10 একটি প্র্যাকটিকাম 25, অপশনাল পেপার 1.4.11 25 একটি প্র্যাকটিকাম থাকছে, 1.4.EPC3 দুটো প্র্যাকটিকাম থাকছে 50 মার্কস, 1.4.EPC4 দুটো প্র্যাকটিকাম থাকছে 50 মার্কস, সব মিলিয়ে এখানে 200 মার্কস হচ্ছে ফুল মার্কস প্র্যাকটিকামের জন্য। যেখানে 50 রয়েছে সেখানে দুটো করে প্র্যাকটিকাম, যেখানে 25 রয়েছে সেখানে একটি করে প্র্যাকটিকাম। এখানেও ডিস্ট্রিবিউশনটা ঠিক একই আগেরই মতো, ফার্স্ট সেমিস্টারের ক্ষেত্রে যেমন করে আমরা দেখেছিলাম, সেকেন্ড সেমিস্টারের ক্ষেত্রে যেমন করে, এবং ফোর্থ সেমিস্টারের ক্ষেত্রে, থার্ড সেমিস্টারের ক্ষেত্রে যেমন করে দেখেছিলাম, প্র্যাকটিকামগুলো যখন থাকছে প্র্যাকটিকামগুলো 25 মার্কস ডিস্ট্রিবিউশনটি থাকছে 15+10, 15 এক্সটার্নাল এবং 10 ইন্টারনাল ইভ্যালুয়েশন করে, টোটাল 15+10 মিলিয়ে হচ্ছে 25। ঠিক তেমন করে যে পেপারে দুটো প্র্যাকটিকাম 50 নাম্বারের সে রয়েছে সেখানে ব্যাপারটা ডবল হয়ে যাবে, আর যেখানে একটি প্র্যাকটিকাম রয়েছে সেখানে ব্যাপারটা 25+15+10ই থাকবে। এইভাবে এই প্র্যাকটিকামটি রয়েছে। তাহলে এক্সটার্নাল ইভ্যালুয়েশনের জন্য 120 মার্কস এবং ইন্টারনালের জন্য থাকছে 80 মার্কস, এই সব মিলিয়ে হচ্ছে এটা ফোর্থ সেমিস্টারে প্র্যাকটিকাম পোর্শন। এই পুরো সেমিস্টারগুলোর মধ্যে যে 35 মার্কসের রিটিন এক্সাম হবে তার কোশ্চেন প্যাটার্নগুলো কেমন থাকছে আমি দেখাচ্ছি। এখানে কোশ্চেন প্যাটার্নগুলো থাকছে 35 মার্কসের জন্য, অ্যাকচুয়ালি 2 মার্কসের থাকবে 5টি কোশ্চেন, যেখানে 7টি কোশ্চেন কোশ্চেন পেপারে থাকবে, অ্যাকচুয়ালি 5টি কোশ্চেন করতে হবে, প্রত্যেকটি কোশ্চেনের মান থাকবে 2, টোটাল 10 মার্কস। তারপরে থাকছে 5 নাম্বারের 3টি কোশ্চেন করতে হবে, কোশ্চেন পেপারে কোশ্চেন থাকবে 5টি, টোটাল 15 মার্কস। তারপরে থাকছে 10টি কোশ্চেন, 10 নাম্বারের 1টি কোশ্চেন থাকবে, 1টি কোশ্চেন করতে হবে, এবং সেখানে 1টি কোশ্চেনের জন্য অপশান থাকছে 2টো কোশ্চেন, টোটাল 10 মার্কস, এই সব মিলিয়ে 35 মার্কস। তাহলে প্রথম 2 নাম্বারসের জন্য থাকছে 2 মার্কস করে থাকছে 5টি কোশ্চেন, অপশান থাকবে 7টি, 5 নাম্বারের কোশ্চেন করতে হবে 3টি, অপশান থাকবে 5টি, 10 নাম্বারের কোশ্চেন করতে হবে 1টি, অপশান থাকবে 2টি, সব মিলিয়ে 35 মার্কসের 1টি কোশ্চেন পেপারে রিটিন এক্সামের জন্য স্টুডেন্টকে অ্যাপিয়ার হতে হবে। এই রিটিন এক্সামটি প্রত্যেকটি সাবজেক্টের এগনেস্টে 35 মার্কসের করে হবে। শুধু কিছু কিছু ক্ষেত্রে ইপিসি পেপারের ক্ষেত্রে ব্যাপারটা কিছুটা আলাদা রয়েছে, সেটা আমি আগেই আলোচনা করে নিয়েছি। এবার একটি আলাদা বিষয় নিয়ে আমরা একটু আলোচনা করে নিই, স্কুল ইন্টার্নশিপ। এই স্কুল ইন্টার্নশিপটা হচ্ছে সেকেন্ড সেমিস্টারে একটি স্কুল ইন্টার্নশিপ 1 মান্থের রয়েছে, যেখানে কিন্তু কোনো নাম্বার নেই বলে আমি ওই কারিকুলাম স্ট্রাকচারের মধ্যে ভেতরে এটিকে দেখাইনি। এটি আলাদা করে উপস্থাপন করছি আমি এই কারণে, এটি সেকেন্ড সেমিস্টারের 1 মাসের একটি স্কুল ইন্টার্নশিপ, অর্থাৎ শিক্ষার্থীকে, স্টুডেন্টকে 1 মাসের জন্য একটি নির্ধারিত স্কুল কলেজ ঠিক করে দেবে, সেই স্কুলে তাকে যেতে হবে, এবং এখানে যতগুলো অ্যাক্টিভিটি দেখছেন আপনারা, এই সবগুলো অ্যাক্টিভিটি কিন্তু তাকে স্কুলে দেখতে হবে, নিজেকে অনুভব করতে হবে এবং একটি রিপোর্ট ফাইল তৈরি করতে হবে তাকে। অর্থাৎ এই 1 মাসের মধ্যে স্টুডেন্টকে ওখানে পাঠানো, স্কুলে পাঠানোর মূল উদ্দেশ্য হচ্ছে স্টুডেন্ট স্কুল কী করে ম্যানেজ করতে হয়, স্কুলের অন্যান্য অ্যাক্টিভিটির সাথে নিজেকে কী করে যুক্ত করতে হয়, স্কুলের কোন কোন অ্যাক্টিভিটি রয়েছে, স্কুলের কোন কোন অ্যাক্টিভিটি অ্যাকচুয়ালি একটা এডুকেশান সিস্টেমের জন্য দরকার হয়, সেগুলো কেমন করে একটি স্কুল অপারেট হয়, সেগুলো জানার জন্য, ফিল করার জন্য কিন্তু একটি স্টুডেন্টকে ওই 1 মান্থ অ্যাক্টিভিটির জন্য পাঠানো হয়। এবং পরবর্তী সেমিস্টার, থার্ড সেমিস্টারে গিয়ে সে তো অলরেডি একটি বড় স্কুল ইন্টার্নশিপ প্রোগ্রামের মধ্যে যুক্ত হচ্ছে, কিন্তু সেকেন্ড সেমিস্টারে 1 মান্থের একটি স্কুল ইন্টার্নশিপে তাকে যুক্ত হতে হচ্ছে, যেখানে এতগুলো বিষয়বস্তুকে নিয়ে তাকে একটি রিপোর্ট ফাইল তৈরি করতে হবে, তাকে একটি টাইম টেবিল তৈরি করতে হবে, মর্নিং অ্যাসেম্বলিতে অ্যাটেন্ড করতে হবে, কী করে অ্যাটেন্ড করতে হয় সেটা তাকে
রিপোর্টে লিখতে হবে এবং স্কুলের টিচারের সহায়তায় তাকে জেনে ফেলতে হবে। টাইম টেবিল কী করে তৈরি করতে হয়, অর্থাৎ রুটিন কী করে তৈরি করতে হয়, কত ধরনের রুটিন হয় তাকে টিচারের সহযোগিতা নিয়ে তাকে জেনে ফেলতে হবে। ক্লাস টিচিং, তাকে অন্যান্য টিচাররা যে ক্লাস করবে, স্কুল টিচাররা যারা পারমানেন্ট টিচার তারা যে ক্লাস করছে সেই ক্লাসগুলোকে তাকে ফলো করতে হবে এবং তাকে ক্লাসগুলো ফলো করে ক্লাসের ভেতরে অনুমতি নিয়ে বসতে হবে এবং জানতে হবে তিনি কেমন করে ক্লাস নিচ্ছেন, অবজার্ভ করতে হবে এবং তার এক্সপিরিয়েন্স একটা রিপোর্ট ফাইলে লিখতে হবে, একটা রিপোর্ট পেজে লিখতে হবে। ইভ্যালুয়েশন সিস্টেম, কেমন করে স্কুলে মূল্যায়ন করা হয় সেগুলোকে লিখতে হবে, একটি রিপোর্ট ফাইলের মধ্যে সেটাও থাকবে। পরবর্তীতে স্কুল অ্যাডমিনিস্ট্রেশন কেমন করে অপারেট করতে হয় সেটা জানতে হবে। মনিটরিং সিস্টেম, মেনটেনেন্স অব অ্যাটেন্ডেন্স রেজিস্টার, কেমন করে অ্যাটেন্ডেন্স রেজিস্টার বানাতে হয়, কেমন করে স্টক রেজিস্টার বানাতে হয়, পারচেস কনজাম্পশন রেজিস্টার কেমন করে বানাতে হয় এগুলো জানতে হবে। মিড ডে মিল কেমন করে অপারেট করতে হয়, কোন পদ্ধতিতে অপারেট করছে তারা এতদিন ধরে, সেগুলো তাদের কাছ থেকে এক্সপিরিয়েন্স নিতে হবে, জানতে হবে। তারপরে পিরিওডিক্যাল মিটিং, একাডেমি কাউন্সিল, স্টাফ কাউন্সিলের মিটিং কেমন করে হয়, কোনো বিশেষ কমিটি কী করে গঠন করা হয়, একাডেমি কাউন্সিলের স্ট্রাকচার কেমন করে তৈরি করা হয়, স্টাফ কাউন্সিলের স্ট্রাকচার কেমন করে তৈরি করা হয় সেগুলো দেখতে হবে, অনুভব করতে হবে, এক্সপিরিয়েন্স টিচারের সাথে কথা বলে জানতে হবে এবং একটি রিপোর্ট ফাইল গ্যাদার করতে হবে। ডিফারেন্ট কো কারিকুলাম অ্যাক্টিভিটিগুলো যে স্কুল অর্গানাইজ করে, যে কো কারিকুলাম অ্যাক্টিভিটিগুলো স্কুলের মধ্যে রয়েছে, পাঠ্যক্রমের মধ্যে রয়েছে, সেগুলো কেমন করে স্কুল অপারেট করে, যেখানে স্টুডেন্টের ম্যাক্সিমাম ইনভলভমেন্ট থাকে সেগুলো কেমন করে অপারেট করতে হয় সেটাও তৈরি করতে হবে। তারপরে লার্নিং ডিজাইন একটি তৈরি করতে হবে, অর্থাৎ তখন স্টুডেন্ট কিন্তু পার্মানেন্ট লার্নিং ডিজাইন তৈরি করতে পারছে না যদিও, কিন্তু তাকে একটি খসড়া লার্নিং ডিজাইন তৈরি করতে হবে সাবজেক্ট টিচারের সহযোগিতায়। এই সব মিলিয়ে এতগুলো অ্যাক্টিভিটিকে একসাথে করে একটা ফাইল তৈরি হবে, কিন্তু মাথায় রাখতে হবে এই ফাইলটির এগনেস্টে কিন্তু কোনো নাম্বার পাওয়া যাবে না, কোনো নাম্বার নেই। কিন্তু এই ফাইলটি যদি স্টুডেন্টের কাছে না থাকে তাহলে তার কোনো এক্সটার্নাল ইভ্যালুয়েশন হবে না, অর্থাৎ এক্সটার্নাল এই ফাইলটি প্রথমে দেখবে, তারপর কিন্তু অন্যান্য অ্যাক্টিভিটিগুলো অ্যানালাইসিস করবে। তাই মাথায় রাখতে হবে এই অ্যাক্টিভিটিটি অত্যন্ত জরুরি এবং এই অ্যাক্টিভিটিটি অত্যন্ত মনোযোগ সহকারে একটি স্টুডেন্টকে করা উচিত। এত সময় ধরে আলোচনা করলাম টু ইয়ার্স বিএড কারিকুলাম। এই টু ইয়ার্স বিএড কারিকুলাম আমি প্রত্যেকটি সেমিস্টার থিওরি এবং প্র্যাকটিকামকে আলাদা আলাদা করে আলোচনা করবার চেষ্টা করেছি। আশা করি এই ভিডিওটি যদি পুরো দেখা যায় তাহলে প্রত্যেকটি সেমিস্টারের ডেসক্রিপশন আশা করি প্রত্যেকের ক্লিয়ার হবে এবং এই ভিডিওটির প্রত্যেকটি অংশ আমি আশা করি মনোযোগ সহকারে উপস্থাপন করবার চেষ্টা করেছি, আশা করি প্রত্যেকে উপকৃত হবে। এছাড়াও এই অ্যাক্টিভিটিগুলোর সাথে বিভিন্ন প্র্যাকটিকামগুলো যুক্ত রয়েছে, সেই প্র্যাকটিকামগুলো সাবজেক্ট টিচাররা সাথে কথা বললে শিক্ষার্থীরা সহজে বুঝতে পারবে। কিন্তু অ্যাকচুয়ালি টু ইয়ার্সের যে কারিকুলাম, ফোর সেমিস্টার, প্র্যাকটিকাম এবং থিওরিটিক্যাল পোর্শন বা অন্যান্য অ্যাক্টিভিটিগুলো, সেগুলো কিন্তু আমি যেভাবে আলোচনা করলাম এই আলোচনাগুলো পূর্ণতা লাভ করবে যদি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখা যায়। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। চ্যানেলটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ।